মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বাঁকুড়ায় পা রেখেছেন। প্রথমে তিনি বাঁকুড়া স্টেডিয়ামে অস্থায়ী হেলিপ্যাডে হেলিকপ্টারে নামেন, তারপর সেখান থেকে ভৈরব স্থান মন্দিরে পুজো দেন। পুজো শেষে প্রায় 1 কিলোমিটার পায়ে হেঁটে সার্কিট হাউসের সামনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও ঢাক বাজান তিনি। দলীয় কর্মীরা রাস্তার দুদিকে ভিড় জমিয়েছিলেন। এই সময় তিনি সার্কিট হাউসে রয়েছেন। আজ সার্কিট হাউসে রাত্রিযাপনের কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সার্কিট হাউস জুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন রাস্তায় গাড়ির চলাচলের উপরেও যথেষ্ট নজর রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন বাঁকুড়ায়। দিদি হম সব তুমারে সাথ হ্যায়, দিদি হম সব তুমারে সাথ হ্যায়।